আধুনিক যুদ্ধে ড্রোন খুবই কার্যকরী অস্ত্র। 2022 সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই দেশই মাত্রাতিরিক্ত ড্রোন ব্যবহার করে একে অপরকে ঘায়েল করার চেষ্টা করে যাচ্ছে। রাশিয়ার শক্তিশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব ভালো করেই জানেন, যুদ্ধক্ষেত্রে যারা ড্রোনের চাহিদা মেটাতে পারবে তারাই জয়লাভ করবে। আর তাই এবার তার দেশের ড্রোন উৎপাদন 10 গুণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিচক্ষণ এই নেতা। প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার একটি সামরিক শিল্প কমিশনের বৈঠকে বক্তব্য রাখাকালীন এই নির্দেশ দেন। তিনি বলেছেন, চলতি বছর রাশিয়া প্রায় 14 লাখ ড্রোন উৎপাদন করবে। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য এসব ড্রোন ব্যবহৃত হবে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, 2023 সালে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে বিভিন্ন ধরনের প্রায় 1,40,000 ড্রোন সরবরাহ করা হয়েছে, আর চলতি বছর এই সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় অর্থাৎ প্রায় 10 গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া। দুদেশের মধ্যকার প্রায় 1,000 কিলোমিটার দীর্ঘ সীমান্তের যুদ্ধে মূলত আর্টিলারি ও ড্রোন ইউনিটগুলো ব্যবহার করছে উভয় দেশ। গত 2.5 বছরের বেশি সময় ধরে চলতে থাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত 70,000-এরও বেশি সেনা হারিয়েছে রুশ বাহিনী। বিবিসি এবং রুশ সংবাদ মাধ্যম মিডিয়া জোনা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। অপরপক্ষে ইউক্রেন হারিয়েছে 4 লাখেরও বেশি সামরিক সদস্য। লোকবল ব্যবহার না করে হামলার কাজে ব্যবহার করা যায় বলে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ সাম্প্রতিক সময়ে ড্রোন উৎপাদনের দিকে ঝুঁকে পড়েছে। কেননা যুদ্ধক্ষেত্রে যারা ড্রোনের চাহিদা মেটাতে পারবে তারাই জয়লাভ করবে।